আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলছে প্রিয় ডেইলি কুইজ, আজ 20 মার্চ 2021। ছোট্ট একটি অনুরোধ থাকবে আপনার কাছে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, তাহলে চ্যানেলে নতুন কোনো কুইজ বা ভিডিও আপলোড করলে আপনি সবার আগে তা দেখতে পারবেন। ভিডিও শুরু করা যাক। আজ বিশ্ব সুখ দিবস, ব্যাপারটা ইন্টারেস্টিং। আজ 20 মার্চ বিশ্ব সুখ দিবস, জাতিসংঘের উপদেষ্টা এবং শান্তি ও নিরাপত্তা অর্থনীতিবিদদের প্রতিনিধি জেম এলিয়েন দিবসটির প্রতিষ্ঠাতা। তবে আন্তর্জাতিকভাবে সুখ দিবস প্রচলনের প্রচারটি শুরু হয় মূলত আমাদের প্রতিবেশী দেশ ভুটানের হাত ধরে। ভুটান জাতিসংঘের কাছে বছরের একটি দিনকে সুখ দিবস পালনের আহ্বান জানায়। এ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সুখ দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। অধিবেশনে জাতিসংঘের 193টি দেশের প্রতিনিধিরা সুখ দিবসকে স্বীকৃতি দেন। প্রশ্নটি হচ্ছে, জাতিসংঘ কবে 20 মার্চকে বিশ্ব সুখ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়? সঠিক উত্তরটি জানতে আমরা বিশ্ব সুখ দিবস লিখে গুগলে সার্চ দিব। বিশে মার্চ, আচ্ছা ওপেন করি এটা। আন্তর্জাতিক সুখ দিবস, 20 মার্চ আন্তর্জাতিক সুখ দিবস বা বিশ্ব সুখী দিবস। 28 জুন 2012 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের এক অধিবেশনে দিনটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকে প্রতি বছর বিশ্বের একাধিক দেশ দিবসটি নানা আয়োজনে পালন করে। ওয়ার্ল্ড হ্যাপিনেস ডে 20 মার্চ, তার মানে হচ্ছে সঠিক উত্তরটি হচ্ছে 2012 সালের 28 জুন। এই কুইজের উত্তরটি দেওয়ার জন্য আপনাকে প্রিয় অ্যাপ ডাউনলোড করতে হবে। ডাউনলোড লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আরও ভিডিও করার উৎসাহ দিন। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।